नमो भगवते वासुदेवाय। जय श्री कृष्ण, राधे राधे। बंधुरा, आजकल भिडियोते दामोदर अष्टकम पाठ करार पूर्वे जेने नेब दामोदर के। परमेश्वर भगवान श्रीकृष्णर आरेक नाम दामोदर। दाम शब्दे अर्थ दड़ी एवं उदर हच्छे कोमर। माँ जशोदा कर्तृक जार उदरे दाम बा दड़ी बंधन रयेछे तिनि दामोदर। भगवान दामोदर हलेन विष्णु सहस्र नामे थाका 300 नाम। एबार जानबो दामोदर व्रत कि। वैदिक संस्कृतिते सुप्राचीनकाल होते कार्तिक व्रत बा दामोदर व्रत पालित हुए आसछे। दामोदर व्रतेर समय प्रतिदिन सन्ध्याय कर्पूर समन्वित घृत बा तिल तेल द्वारा प्रदीप प्रज्वलन करे भगवान श्रीचरणे 4 नाभिते 2 और मुखमंडले 3 एवं सर्वांगे 7 आरती निवेदन करते हैं एवं दामोदर अष्टकम पाठ करते हैं। दामोदर हिसेबे गुणकीर्तन करार एकटी जनप्रिय भजन हलो दामोदर अष्टकम। नारद ओ शौनकेर संगे सत्यव्रत मुनिर कथोपकथनटी कृष्ण द्वीपायन व्यासेर पद्म पुराणे पावा जाय। दामोदर अष्टकमे 8 श्लोक रयेछे। ए 8 श्लोकेर बांगला व्याख्या पाठ करछि। प्रथम श्लोकटी हलो नमामीशरम सच्चिदानंद रूपम लसत कुंडलम गो कुले भ्राजमानम जशोदा बियोलुख लब्धवमानम परामृष्टमतम ततद्रुत गोपा। जिनि सच्चिदानंद स्वरूप जार कर्णजुगले कुंडल आंदोलित होच्छे, जिनि गोकुले परम शोभा विकाश करछेन एवं जिनि शिक्क अर्थात शिकाय रखा नवनीत अर्थात माखन अपहरण कराय मा जशोदार भये उदुखुलेर ऊपर थेके लम्फ प्रदान करे अतिशय बेगे धावमान होयेछिलेन ओ मा जशोदाओ जार पश्चाते धावित हुए पृष्ठदेश धरे फेलेछिलेन सेई परमेश्वर रूपी श्री दामोदरके प्रणाम करी। द्वितीय श्लोकटी हलो रुदन्तम हूनेर्त जुग्म मृजन्तम करम्बज जुग्मेन शातंक नेत्रम मोह शासकम्प तिरेखांक कंठ स्थित ग्रैव दामोदरम भक्ति बद्धम। जिनि भीत नयन হয়েছেন ও সেই জন্য মুহুর্মুহু শ্বাসপ্রশ্বাস জনিত কম্প নিবন্ধন যার কণ্ঠস্থ মুক্তাহার দোদুল্যমান হচ্ছে এবং যার উদয়ে রজ্জুর বন্ধন রয়েছে সেই ভক্তিবদ্ধ শ্রী দামোদরকে বন্দনা করি। তৃতীয় শ্লোকটি হল ইতিদ্রিক সলীলা ভীরানন্দ কুণ্ডে সঘোষম নিমজন্ত মাক্ষাপয়ন্তম তদীয় শীত গেষু ভক্তির্জিতাত্তম পুনঃ প্রেমতস্তম শতা দীতি বন্দে। যিনি এরকম বাল্যলীলা দ্বারা সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান পরায়ণ ভক্ত সময় আমি ভক্ত কর্তৃক পরাজিত অর্থাৎ ভক্তির বশীভূত এই তত্ত্ব প্রকাশ করেন সেই ঈশ্বররূপী দামোদরকে আমি প্রেম সহকারে শত শত বার বন্দনা করি। চতুর্থ শ্লোকটি হল বরম দেব মক্ষণ মক্ষাবোধিম্বা নচানম ঋণেহম বরেষাদপিহ ইদন্তে বপুর্নাথ গোপাল বালম সদামে মনসা বিরাস্তম কি মনই। হে দেব, তুমি সব রকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মোক্ষ বা মোক্ষের পরাকাষ্ঠা স্বরূপ সে বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বর্ণীয় বস্তু প্রার্থনা করি না। তবে আমি কেবল এই প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ তোমার ওই পূর্ববর্ণিত বাল গোপালরূপী শিবিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হোক। হে প্রভু, যদি তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছো তবু তোমার ওই শৈশব লীলাময় বালগোপাল মূর্তি সর্বদা সুন্দররূপে আমার হৃদয়ে প্রকৃত হোক। পঞ্চম শ্লোকটি হল ইদন্তে মুখাম্ভজম ব্যক্ত নীলয় বৃতম কুন্তলয় স্নিগ্ধ রক্তেশ্রী গোপা মুহুশ্চম্বিতম বিম্ব রক্তাধরম মে মনসা বিরাস্তামলম লক্ষ লাভ। হে দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল স্নিগ্ধ ও রক্তবর্ণ কেশ সমূহে সমাবৃত এবং তোমার যে বদন কমলস্থ বিম্ব ফল সদৃশ্য রক্তবর্ণ অধর্মা যশোদা
বারবার চুম্বন করছেন সেই বদন কমলের মধুরিমা। আমি আর কি বর্ণন করব, আমার মনমধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক। ঐশ্বর্যাদি অন্যবিধ লক্ষ্য লক্ষ্য লাভেও আমার কোনো প্রয়োজন নেই, আমি অন্য আর কিছুই চাই না। ষষ্ঠ শ্লোকটি হল নম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ প্রব দুঃখ জালাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দীনম বতানু গৃহানেশ মামগ মেধক শ্রীদৃশ্য। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হও। হে প্রভু, হে ঈশ্বর, আমি দুঃখ পরম্পরারূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি, তুমি কৃপাদৃষ্টিরূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। সপ্তম শ্লোকটি হল কুবেরাত্মজ বদ্ধ মূর্তৈব যদ্ধত তয়ামোচিত ভক্তি ভাজ কৃত চ তথা প্রেম ভক্তিম সকম্যে প্রযচ্ছ নমক্ষে গ্রহমেস্তি দামোদরেহ। হে দামোদর, তুমি যেরকম গো অর্থাৎ গাবি বন্ধ রজ্জু দ্বারা উদু খুলে বদ্ধই সাপগ্রস্ত নলকুবের ও মণিক্রীম নামক কুবের পুত্রদ্বয়কে মুক্ত করেছ, তাদের ভক্তিমানও করেছ, আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো। এই প্রেম ভক্তিতেই আমার আগ্রহ, মোক্ষের প্রতি কোনো আমার আগ্রহ নেই। অষ্টম শ্লোকটি হল নমস্তে হস্ত দামনে স্ফুর দীপ্তি ধামনে তদীয় দরায়াথ বিশ্ব সুধামনে নম রাধিকাই তদীয় প্রিয়াই নমনন্ত লীলায় দেবায় তুভম। হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে নমস্কার করি। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। তাই বন্ধুরা, এই সমগ্র কার্তিক মাস জুড়েই একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন, কারণ এই কার্তিক মাসকে বলা হয়ে থাকে দীপদানের মাস। তাই সমগ্র কার্তিক মাস জুড়ে যদি ভগবানের উদ্দেশ্যে দীপদান এবং দামোদর অষ্টকম পাঠ করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত প্রকার অন্ধকার ভগবান দামোদরের কৃপায় ধীরে ধীরে দূর হয়ে যাবে, আপনার এবং আপনার পরিবারে নিশ্চিতরূপে কল্যাণ হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।